আজকে আমরা পড়ব খামার বাড়ির পশু পাখি গ্রামের নাম সোনাইমুড়ি গ্রামে নানা পেশার মানুষের বাস গ্রামের পাশেই তিতাস নদী সেই নদীর পারে গণি মেয়ার খামার খামারে আছে অনেক গরু ও বাছুর দিনের বেলা গরুগুলো মাঠে চড়ে ঘাস খায় বাছুরগুলো এদিক ওদিক ছোটাছুটি করে মাঝে মাঝে গাভি হাম্বা হাম্বা ডাকে ডাক শুনে বাছুর ছুটে যায় মায়ের কাছে খামারের গরুগুলো খৈল আর ভুসি খায় গনিমিয়া মিয়া শখ করে কবুতর পোষেন কবুতরগুলো বাক বাকুম বাক বাকুম করে ডাকে গনিমিয়ার মেয়ে রীতা হইতেছে গনিমিয়ার মেয়ে এটা এম সি আসতে পারে রিতা দ্বিতীয় শ্রেণীতে পড়ে সে কবুতর গুলোকে খুব ভালোবাসে গম ও মোটর খেতে দেয় কবুতরগুলো ইচ্ছে মতো উড়ি করে পাশেই পরাণবাবুর ছাগলের খামার খামারে আছে অনেক ছাগল ও ছাগল ছানা সেগুলোর কোনোটা সাদা কোনোটা কালো কোনোটা লালচে ছাগলগুলো মাঠে চড়ে ঘাস খায় লতা পাতা খায় ছাগল ডাকে হুম আচ্ছা আমি এই ডাকটা ডাকতে পারতেছি না ব্য এভাবে করা আশেপাশে ছাগল ছানাগুলো লাফালাফি করে একটু দূরেই মতিবিবির মুরগির খামার সেখানে আছে অনেক মোরগ আর মুরগি সকালবেলা মোরগের ডাকে সবার ঘুম ভাগে মোরগ ডাকে কুকুর কু কু কুকুর কু কু লাল ঝুটি মোরগ দেখতে খুব সুন্দর মোরগ ও মুরগিগুলো এদিক ওদিকে চড়ে বেড়ায় মানে ঘোরাঘুরি করে দানা খায় মুরগি ডিম পাড়ে সেগুলো বেচে মতিবিবি অনেক টাকা আয় করে মতিবিবি একটা কুকুর পোষেন সে খামারের মোরগ মুরগি পাহারা দেয় রাতের বেলা শিয়াল ডাকে হুক্কা হুয়া হুক্কা হুয়া মুরগি খাওয়ার লোভে চুপি চুপি খামারের কাছে আসে ট্যার পেয়ে কুকুরটা ডেকে ওঠে ঘেউ ঘেউ করে তাড়া করে শিয়ালকে মুরগির খামারের পাশে রয়েছে একটা বড় পুকুর সেখানেই শীতল বড়ুয়ার হাঁসের খামার সে খামারে অনেক হাঁস আছে সকালবেলা হাঁসেরা প্যাক প্যাক করে ডাকে দল বেঁধে পুকুরে নামে শামুক খায় দেখতে খুব ভালো লাগে তো নেক্সট ভিডিও হচ্ছে ছয় ঋতুর দেশ তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ